সয়াবিন, সয়াবিন কার না পছন্দ, ছোট বড় সবাই সয়াবিন খেতে পছন্দ করি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মশালা সয়াবিন পাকোড়া কারি। তো এখানে আমি হাফ কাপ সয়াবিন ভিজিয়ে দিচ্ছি আধা ঘন্টার জন্য। তো এভাবে আমি চামচ দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে ভেতরে জল ঢুকে যায় আর তাড়াতাড়ি ভিজে যায়। তো আধা ঘন্টা পর আমি এসে গেলাম সয়াবিনগুলো ধুয়ে চিপে, এখন আমি মিক্সির জারে দিয়ে দিলাম। এটা কিমা করব, ফাইন কিমা করব না, এটা একটু দরদরা পেস্ট করব এটা। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যারা সয়াবিন খেতে পছন্দ করো তাদের জন্য খুবই মজাদার রেসিপি হতে চলেছে। তো এই তো কিমাটা একটু দেখে নাও কেমন হওয়ার দরকার, এই যে এমনটাই হবে কিমা। ফাইন কিমা করতে যাবে না, তাহলে এর ভিতরে মশলা ঢুকবে না। এখানে আমি হাফ কাপের বেশি বেসন অ্যাড করে দিলাম, লঙ্কা কুচি, লঙ্কা কুচি একটু বেশি দিয়ে দিলাম আমি এখানে, আর পেঁয়াজ কুচি, পেঁয়াজ আমি একটা ফাইন চপ করে নিয়েছি, আর এটা পিনাট, পিনাট আমি গুঁড়ো করে দিয়েছি, একটু রোস্ট করেছি, রোস্ট করার পর গুঁড়ো করে আমি এটা অ্যাড করে দিলাম, দু চামচের মতো, স্বাদ মতো নুন, আর হাফ টিস্পুন জিরে, হাফ টিস্পুন আর একটু বেশি ধনে পাউডার, হাফ টিস্পুন হলুদের পাউডার, হাফ টিস্পুন লঙ্কা পাউডার। লঙ্কা পাউডার কম দিয়েছি, আর একটু দেওয়া যেত, চাইলে তোমরা দিয়ে নিতে পারো। যদি বাচ্চারা না খায় তো ঝালটা একটু বেশি কম কম বেশি করতে পারো। তো সব মশলা দেওয়া হয়ে গেছে, আমি এই যে এমন একটা ডো বানিয়ে নিয়েছি, একদম চেপে চেপে এটা ডোটা মাখতে যাবে না, তাহলে পেঁয়াজের জল ছেড়ে দিবে, আর জল ছেড়ে দিলে আরও বেসন অ্যাড করতে হবে। তো সেটা আমি করিনি, আর এখানে রিফাইন্ড অয়েল আমি কড়াইতে দিয়ে দিলাম, তার আগে তেল দেওয়ার আগে কড়াইটা ভালো মতো করে গরম করে নেবে, তাহলে তলায় ধরবে না। তো গোল করতে হবে না এটা, এটা এইভাবে শুধু ছোট ছোট করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে, টেরা বেঁকা হোক হলে এটাই ভালো, ভেতরে মশলা ঢুকবে। তো আমি এইভাবে একটা একটা করে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি, এক পাশ হয়ে গেছে, উল্টো করে দিচ্ছি একটা একটা করে। এটা একটা একটা করে উল্টো করে দিলে ভালো, তাহলে দু পিট ভালো মতো করে দুটো সাইড ভাজা হবে, আর দুটো সাইড যখন ভাজা হয়ে যাবে তখন একটু খুন্তি দিয়ে উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে নামিয়ে দিতে হবে, তাতে সব এই যে এরকম উল্টাপাল্টা করে আমি নেড়ে দিচ্ছি, যেরকম পাকোড়া বা পুরি ভাজি আমরা সেরকমই, কারণ আমি এখানে অল্প তেলে করছি। চাইলে আমি আরও বেশি তেল দিতে পারতাম, কিন্তু যারা তেল কম খায় কম তেলের মধ্যে খুবই মজাদার রেসিপি কী করে তৈরি করা যায় সেটাই আমি শেয়ার করার চেষ্টা করি সব সময় তোমাদের সঙ্গে, কারণ বেশিরভাগ আমরা তেল খেতে পছন্দ করি না, তেলটা একটু অ্যাভয়েড করলে ভালো হয়, ওই জন্য আমি সবসময় কম তেলের জিনিস আমি দেখাবার চেষ্টা করি। তো প্রথম ব্যাচ হয়ে গেছে, সেকেন্ড ব্যাচটা আমি কথা বলতে বলতে এটাও আমার হয়ে গেল। একইভাবে আমি ভেজে নিলাম সবগুলো পাকোড়া। তো পাকোড়া তো ভাজা হয়ে গেছে, এই যে এটা মানে আমরা ওই ভেজার পর এই গরম গরম কয়েকটা খেয়ে নিয়েছি, ওই জন্য কমে গেছে, আর আমি এখানে বেশি সয়াবিন নেইনি। এই তেলের মধ্যে আমি আর একটু তেল অ্যাড করেছি, করার পরে গোটা জিরে দিলাম ফোড়নের জন্য, আর কিছুই দেইনি। আর এখানে পেঁয়াজ, আমি দুটো পেঁয়াজ ফাইন চপ করে অ্যাড করে দিয়েছি, পেঁয়াজগুলো খুব বেশি লাল করার দরকার নেই, লাল হওয়ার আগেই আদা রসুন পেস্ট এখানে অ্যাড করে দিতে হবে, তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি গলে যায়, লাল করলে গলতে চায় না পেঁয়াজগুলো। তো এখানে হাফ চামচ আদা রসুন বাটা অ্যাড করে দিলাম, এখন এই তেলের মধ্যে, তেল পেঁয়াজের মধ্যে আমি ভুনে নিব। যারা সয়াবিন খেতে পছন্দ করো না তারাও এটা ভালো লাগবে, যদি একবার ট্রাই করো, বারবার ট্রাই করতে, বারবার খেতে ইচ্ছা করবে। স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম এখানে, নুন দেওয়ার পরে যেটা আমি করি, নুনটা আগে বা পরে দেই, তারপরে আমি টমেটো দিয়ে দেই, এটা করলে টমেটো গলে যায় তাড়াতাড়ি। এখানে টমেটো আমি মিডিয়াম সাইজে একটা টমেটো ফাইন চপ করে নিয়েছিলাম, চাইলে তোমরা টমেটো পিউরি বানিয়ে নিতে পারো, তো আমার মনে হয় চপ করে নেওয়াটাই বেটার, এটাতে বেশি টেস্ট হয় পিউরির থেকে,
এখানে 1 চামচ ধনে পাউডার, 1/2 চামচ লঙ্কা পাউডার, 1/2 চামচ জিরে পাউডার, 1/2 চামচ হলুদের পাউডার নিয়ে আমি এই পেঁয়াজ তেলের মধ্যে আমি ভুনে নিচ্ছি। জল দেওয়ার আগেই আমি ভুনার কাজটা করে নিচ্ছি একটু, এটা ভালো হয় বেশি। তো এখন আমি সামান্য একটু গরম জল অ্যাড করব এখানে। এই যে বাটি ধুয়ে একটু সামান্য গরম জল অ্যাড করে দিলাম। গরম জল দিয়ে মশলা কষালে টমেটো আর পেঁয়াজ গলে যায় তাড়াতাড়ি, আর মশলাও তাড়াতাড়ি কষানো হয়ে যায়। এই মশলা যতক্ষণ তেল না উঠবে ততক্ষণ আমি কষাবো এই মশলাটা। তো এটা দিলাম, এটা একটা সস, এটা সেজন সস না ঠিক ওরকম টাইপেরই, গার্লিক টমেটো আর রেড চিলি পেস্ট। এটা আমি সর্ষের তেলে ভুনে রেখেছি, যখন আমি কোনো গ্রেভি বানাই তখন এই 1 চামচ করে আমি অ্যাড করে দিই, করলে এটার কালারটাও খুব ভালো হয় আছে আর গ্রেভিটাও খুব টেস্ট হয়, ঘন হয়, সব দিক দিয়েই ভালো হয় এই পেস্টটা ইউজ করলে। তো এরকম আমি ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের জন্য, 2 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। আবার আমি নেড়ে চেড়ে মশলাটা কষে নিচ্ছি, সামান্য গরম জল আবার আমি অ্যাড করলাম। মশলা কষাতে একটু টাইমই লাগে, কারণ পাকোড়াগুলো তো এমনিতেই ভালো করে আমি ভেজে নিয়েছি, ওটা দেওয়ার পরে আর বেশি টাইম লাগবে না যদি প্রথমেই মশলা ভালো মতো করে কষে নিই। তো এই কাপ দিয়েই আমি জল দিয়ে দিব, এখানে আমি 2 কাপ জল দেব, গরম জল মেপে আমি 2 কাপ জল দিয়েছি। মেজারিং কাপ দিয়ে করতে পারো, বা এমনি যদি সবসময় যেই কাপটা ইউজ করো সেটা দিয়েও নিজের আন্দাজ মতো হয়ে যাবে জল দেওয়া। আর এখানে 1/2 চামচের একটু বেশি ভাজা গরম মশলা পাউডার অ্যাড করলাম। তো এই গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে আমি এটা ঢেকে দিলাম 2 মিনিটের জন্য, বলক ওঠার জন্য। এই তো ফুটে গেছে, ভালোভাবে ফুটে গেছে। এখন আমি পাকোড়াগুলো এর মধ্যে দিয়ে দেব, ভেজে রাখা পাকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো দেওয়ার পরে বেশিক্ষণ আর জাল করতে হবে না, 5 থেকে 7 মিনিটের মতো এটা জাল করে নিলেই হবে। ভয় নেই, এটা ভাঙবে না, এটা আমি যতই নাড়াচাড়া করব ভাঙবে না। তো তোমরা একটু সাবধানেই নাড়াচাড়া করবে, তোমাদের ভাজার উপরে এটা ডিপেন্ড করে, কারণ কিভাবে ভাজবে, কড়া ভাজবে না হাফ ফ্রাই করবে ওটার উপরে। যদি হাফ ফ্রাই করে এটাকে কুক করতে চাও তো এটা একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, নাহলে ভেঙে যাবে। আমি একটু কড়াভাবেই ভেজে নিয়েছি যাতে ভেতরে মশলাটা ঢোকে। তো 5 মিনিট পর আমি ঢাকনা খুলে এই যে দেখছি আমার পাকোড়া কারি হয়ে গেছে। এখন আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। আমি কাঁচা লঙ্কা আগেও দিয়েছিলাম, এখন আবার 1/2 চামচের মতো অ্যাড করলাম কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা দেওয়া লাস্টের দিকে দিলাম কাঁচা লঙ্কার ফ্লেভারটা পাওয়ার জন্য। ভালো করে ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা ভালো মতো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে বেশি গ্রেভি রাখিনি, চাইলে তোমরা আর একটু গ্রেভি রাখতে পারো। এই তো হয়ে গেল মশলাদার সয়াবিন কারি। এটার অনেক নাম দিতে দেওয়া যায়, সয়াবিন বলে কথা, আর পাকোড়া বানিয়ে এটাকে কারি বানিয়েছি। তো এটা যার যেটা ইচ্ছে নাম দেওয়া যেতে পারে, সয়াবিন মশলা পাকোড়া বলা যেতে পারে, সয়াবিন কারি বলা যেতে পারে। বেশিরভাগ তো আমরা সয়াবিন কারি খেয়ে থাকি, আলু দিয়ে এমনিও সয়াবিন চিলি বানাই, কিন্তু আজকে পাকোড়া করেছি। আজকেরটা আশা করি তোমাদের একটু হলেও কাজে লাগবে। আর যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করবে, কমেন্টস করবে, ভালো লাগলেও করবে না লাগলেও করবে, ট্রাই করবে, একবার ট্রাই করবে, দেখবে এটা ভালো লাগবেই। ছোটদের তো খুব পছন্দের একটা রেসিপি এটা, আমি যতটুকু জানি, কিন্তু অনেক বাচ্চারা আবার পছন্দও করে না। তো এটা যারা পছন্দ করে না একবার ট্রাই করো।